মমতা, লাবণ্যকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। আর শোনো, আগামীকাল অবশ্যই মাধুকে নিয়ে লাবণ্যকে হলুদ দিতে আসবে। নাকি? এই নাজমা, কি ব্যাপার, এত খুশি খুশি কেন? আরে খুশি হব না, আমাদের লাবণ্যের বিয়েটা পাকা করে এলাম। ওরা আগামীকাল লাবণ্যকে হলুদ দিতে আসবে, পশু বিয়ে। বলতো খুশি সংবাদটা কেমন? ভালো, তবে অবাক করতে পারোনি। কেন? কারণ লাবণ্য শ্বশুর বাড়ি থেকে কথাটা অনেক আগেই আমাকে টেলিফোনে বলেছে। লাবণ্য নিজেও জানে। লাবণ্য খুব খুশি হয়েছে, তাই না? খাবারই কথা, তুমি সরকারি চাকরি করো আর তোমার মেয়ের কোটিপতির ঘরে বিয়ে হচ্ছে, এতে কার না খুশি হয় বলো? হ্যাঁ, তা যা বলেছ, আসলে তোমার চেয়ে লাবণ্যের ভাগ্যটা অনেক ভালো। তুমি বিয়ের পর থেকে ভাড়া বাড়িতে সংসার করলে, আর লাবণ্যের শ্বশুরের এই ঢাকা শহরে তিনখানা বাড়ি। এবার লাবণ্যকে ডাকো, দেখি ওর খুশি ভরা মুখখানা দেখতে কেমন লাগে। ঘরে নেই, ফাগুন আর রাজকে নিয়ে রানা চৌধুরীর বোন ওর বান্ধবী মাধুর জন্মদিনে গেছে। তোমার বন্ধু, ওর রূপ যৌবন
আমার বুকে তুফান তুলে দিয়েছে। জিনিসখানা হাতছাড়া করা উচিত নয়। ওর নাম লাবণ্য। লাবণ্যে ভরা ওই রূপ আমাকে অনেক আগেই পাগল করে দিয়েছে। শুধু আমার বোন মাধুরের বান্ধবী বলে দু পায়ে এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসে। চল আজ রাতে তিন বন্ধু চান্সটা নিয়ে নে। কিন্তু লাবণ্যের বাড়ি সবাই আমাকে চেনে জানে, দ্যাটস দ্য প্রবলেম। তোকে কেউ চিনবে না। তোকে আমরা মুখোশ পরিয়ে দেব। প্রয়োজনে আমার বাড়ি থেকে সবাই পোশাক বদলে নেব। বাহ, ঘরে বসে মদ খেয়েও নেশা হলো না, আবার বাইরে যাচ্ছ। ভাইয়া, আমার জন্মদিনে তুমি মদ না খেলেও পারতে। ভেবেছিলাম তুমি আমার কপালে চুমু দিয়ে দোয়া করবে। ঠিক আছে, এক্ষুনি আদর করে দিচ্ছি। প্রয়োজন হবে না, মদের দুর্গন্ধ মুখে নাই বাহাদুর করলে এরপর তোমার লজ্জা হওয়া উচিত। চলে আয় মাধু। চল ইয়ার, নেশা কেটে গেলে মজা পাবো না। রামুদা, তোমার অভ্যেসটা ভালো লাগে না। আমাদের সঙ্গে বসে নাস্তা করলে দোষের কি হয় বলো তো? বৌরানি, দোষের কিছু নয়। তোমাদের সাথে নাস্তা করলে লোকে দেখলে তোমাদের মন্দ বলবে। ভালোবাসার দাম তো সবাই দিতে জানে না। ভাবি,
দেরি হয়ে যাচ্ছে, হলুদের সবকিছু কিনতে হবে, তারপরে তো লাবণ্যকে হলুদ দিতে যাব। আমি তো তৈরি, নে নাস্তা করে নে। জানিস ভাইয়া, আমি না একদিন লাবণ্যকে হাত দেখে বলেছিলাম লাবণ্যের অনেক বড় ঘরে বিয়ে হবে, আবার কথাটাই না সত্যি হয়ে গেল। রামুদা যা কোথায়? খেতে বসে আনমনা হতে নেই ভাইয়া, কিছু টাকা দেবো, হলুদের জিনিস কিনতে হবে। কি হলো দে না? হ্যাঁ দিচ্ছি। টাকা দিলাম কিন্তু হলুদ না কিনে গোলাপ জল কিনে নিয়ে যা, কাজে লাগবে। ঠাকুর তোর বাবা মা নেই, আমি তো আছি, তোর বাবা মায়ের অভাব আমি পূরণ করব। জন্মদিনে আমার তরফ থেকে ছোট্ট বোনের ছোট্ট উপহার। থ্যাংক ইউ। আমি যে লাবণ্যকে নষ্ট করেছি, ওর মা বাবাকে খুন করেছি, তার প্রমাণ কি? প্রমাণ? এই চেনটা আমি তোমাকে উপহার দিয়েছিলাম, আর এই চেনটা আমি লাবণ্যের শাড়ির সাথে পেয়েছি। মাধু চিৎকার করো না, তোমার মতো চরিত্রহীন ভাইদের আমার মতো বোনেরা কোনোদিন বিশ্বাস করবে না, তাই তোমাকে আমি ক্ষমা করব না। আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব, তোমার বিরুদ্ধে জবানবন্দি দেব। আমার জবানবন্দিতে তোমার শাস্তি হবে, সেই শাস্তি দেখে সমাজ জানবে, সমাজের মানুষ জানবে যে ভাই বোনের মমতার দাম দিতে জানেন, সেই চরিত্রহীন খুনি ভাইকে ছোট বোনও ক্ষমা করেনি। আমি রানা চৌধুরী, তোর জবানবন্দিতে আমার নিশ্চিত ফাঁসি হবে, তাই তোকে আমি পুলিশের কাছে যেতে দিতে পারি না। একদিন তোকে বিয়ে দিয়ে এই ঘর থেকে আমাকে বিদায় দিতে হতো, আজ না হয় আমি বেঁচে থাকার জন্য তোকে চিরদিনের জন্য বিদায় দিলাম। মাধুকে ছেড়ে দাও, মাধুকে ছেড়ে দাও। বাঙালি নারীর একটাই দুর্বলতা, আর সেই দুর্বলতা হলো বাঙালি ঘরের বধূ বিধবার শাড়ি পরতে চায় না। সেই একই কারণে আমি যেমন তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারবো না, তেমনি তোমার মতো একটা অমানুষের ঘর করাও আমার পক্ষে সম্ভব নয়। রানা চৌধুরী, এই মুহূর্তে আমার সন্তানকে নিয়ে তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছে। দাঁড়াও, রবিন তোমার একার সন্তান নয়, আমার রক্তে তুমি ওর মা। হ্যাঁ, আমার রক্তে তুমি ওর মা, দাবিদার হিসেবে তুমি আমি সমান দাবিদার, তাই দাবির প্রশ্নে, তাই দাবির প্রশ্নে আমি আমার দাবি ছাড়বো না, তো তোমাকে নিরাশ করবো না, না নিরাশ করবো না। রবিনকে দু টুকরো করবো, এক টুকরো তোমার জন্য, প্রয়োজন হবে না, তুমি প্রমাণ করলে তুমি পাষণ্ড, কিন্তু আমি মা, তাই আমার মাতৃত্বের দাবি ত্যাগ করে একাই চলে যাচ্ছি। কিন্তু একদিন আসবে আমার দুধের টান আমার সন্তানকে আমার কাছে টেনে নিয়ে যাবে, সেই দিন তোমার অহংকার তোমার প্রাচুর্য রবিনকে তোমার কাছে আটকে রাখতে পারবে না। Thank you.
কোনো কিছু নিয়ে যাবার ইচ্ছে আমার নেই, একমাত্র এই শাড়িখানা ছাড়া, তাও নিরুপায় হয়ে। তবে হ্যাঁ, এই শাড়িখানা আমি সেই দিন ফিরিয়ে দিতে আসব যেই দিন রবীন তোমার এই প্রাচুর্যের মোহ থেকে মুক্তি নিয়ে আমার কাছে গিয়ে পরিশ্রমের হাতে আমার জন্য একটা সাধারণ শাড়ি কিনে দেবে। রামুদা, রবীন কি তার মায়ের ছায়া থেকে বঞ্চিত করে তোমার ছায়াতে রেখে গেলাম? তুমি ওকে বঞ্চিত করো না, বঞ্চিত করো না। এতদিনে তোর বুবুর কথা মনে পড়লো? মানুষটা মৃত্যু রাখে তোকে কতবার দেখতে চেয়েছিল। আমি যে রানা চৌধুরীর জন্য তোমাকে দেখতে আসতে পারিনি, আজ সে রানা চৌধুরীর ঘর থেকে বেরিয়ে এসে তোমার কাছে চিরদিনের জন্য আশ্রয় নিতে এসেছি। বলো বাবু, তুমি আমাকে তাড়িয়ে দেবে না? সে কি হয়, তাছাড়া তুই তো আমার উপকার করার জন্যই এসেছিস, আমিও বাঁচবো না রে। তুই তো জানিস আমারও ক্যান্সার, ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবো না। আর আমিও ভাবছিলাম মৃত্যুর আগে সোমনাকে কার কাছে রেখে যাব। তোকে পেয়ে আমি নিশ্চিত হলাম ওকে কোনো এতিমখানায় রাখতে হবে না। হয়তো মেয়ে মানুষ নিয়ে ওর জায়গাতেই পড়ে আছে। ইন্সপেক্টর শামিমের কিল করার দায়িত্ব রাকা নিজেই নিয়েছে। বেশ তো, তুমি এক কাজ করো, রাকাকে রিং করো। হ্যালো বন্ধু, হাই শোনো,
রানা চৌধুরীর উপর যেমন আমার বিশ্বাস আছে, তেমনি তোমারও আমার প্রতি বিশ্বাস থাকা দরকার। তুমি কোনো চিন্তা করো না, ইন্সপেক্টর শামিমের লাশ আমি ফ্রিজিং করে রাখবো। তুমি তোমার ওয়ার্ল্ড স্মাগলিং চেন ফিট করে চলে এসো। বাই বস। ইন্সপেক্টর শামিম আবার আমাদের 50 লাখ টাকার মাল আটক করেছে। শোন ইলিয়াস, কুত্তার বাচ্চাকে বল রানা চৌধুরী আসার আগে ওর লাশ ফ্রিজিং করতে না পারলে তোদের সবার লাশ রানা চৌধুরী বিদেশি কুত্তা নয় দেশি কুত্তা দেখা হবে। তোমাকে খুন করে তোমার লাশ আজ আমরা ফ্রিজিং করে রাখবো। আমাদের বস বিদেশ থেকে ফিরে আসার পর তোমার মাংস তার পোষা কুকুর দেখা হবে। একবার তোরা আমাকে খুন করার জন্য কসাইখানার ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে দেখ, সেই আঘাত প্রতিহত করার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার ঠিকই ছুটে আসবে। তাহলে প্রমাণ হয়ে যাক। জিজ্ঞাসা করি, আপনি বয়সী আসামিদের হাত খুলে দেখেন কেন? আমার জীবনের এক শত্রুকে আবিষ্কার করার জন্য। আমাকে বাঁচান। হারামজাদা, তুই আজ আমার এক নতুন অভিজ্ঞতার জন্ম দিলি। আমার শত্রুর মৃত্যু লেখা আমার হাতে লেখা থাকে। যেহেতু তুই আমার কুকুর, তাই তোর মৃত্যু রেখাটা আমার পায়ের তালুতে লেখা ছিল। একটা কথা ছোট সাহেব, তুমি আর ম্যাডামকে কষ্ট দিও না। তুমি জানো না ম্যাডামও তোমার কষ্টে কষ্ট পায়। আমি সব বুঝি, কিছু কষ্ট ভুলতে চাইলেও ভোলা যায় না। মার যদি বুকের ভিতর আমার মতো কষ্ট থাকত, তাহলে মাও তার কষ্টকে ভুলতে পারত না। আজ আমি বিচারক, কত আসামিকে শাস্তি দিচ্ছি, অথচ আমার স্বামীর খুনিকে আমি শাস্তি দিতে পারিনি। বল, আমার এই কষ্টটা কি কষ্ট নয় মা? এটাই জীবন রে। তোর মেজবুকু বেঁচে থাকলে জীবন স্রোতের পাক খেতে খেতে একদিন তোর সাথে দেখা হবেই। শত্রু আবিষ্কারের এটাই তোর একমাত্র পথ। তুই কি করে মনে করলি ফাগুন? সেই জন্যই মনে করেছি আঙ্কেল, যাদের চরিত্র খারাপ থাকে, বয়সের ব্যবধানে তাদের চরিত্রটার পরিবর্তন হয় না। আমার বিশ্বাস
আমার মডেল দেখে একদিন ওরা আমাকে পাবার জন্য আমার কাছে ছুটে আসবে? বিশ্বাসটা বোধহয় ঠিক নয়। অবশ্যই ঠিক। তুমি জানো না আঙ্কেল, এই সমাজে চরিত্রহীন মানুষের ধারণা, যেসব মেয়েরা সিনেমাতে অভিনয় করে, মডেলিং করে, ওসব মেয়েদের টাকা দিয়ে কেনা যায়। ওদের এই মিথ্যে ধারণাটাই একদিন আমাকে শত্রুর কাছে পৌঁছে দেবে। আরে বলেছি তো, আমরা দু নম্বর ব্যবসা করি না। কন্ট্যাক্ট করেছেন, মাল পেয়ে যাবেন। ওকে, হ্যাঁ, কি জানো বলছিলে? বস, নাম করা মডেল, অপূর্ব সুন্দরী, ওকে যদি আমাদের দু নম্বর বিজনেসে ব্যবহার করা যায় তাহলে অনেক বড় বড় স্মাগলিং আইনের চোখকে ফাঁকি দিয়ে খুব সহজেই আমরা করতে পারবো। কারণ কোনোদিনই পুলিশের চোখ ওই মডেলকে সন্দেহ করতে পারবে না। তাহলে ওই মডেল গার্লকে আমার কাছে নিয়ে এসো, দেখি কেমন সুন্দরী। ক্যামেরা রোলিং, অ্যাকশন! তোমরা কারা? ম্যাডাম হলো আমাদের স্বপ্নে, তাই অটোগ্রাফ নিতে এসেছি। প্লিজ ম্যাডাম, অটোগ্রাফটা আমার বুকে লিখে দিন। মামা, আপনি পুলিশ অফিসার, তাই আপনাকেই বলতে এসেছি, গুন্ডাদের জন্য গতকাল শুটিংটা করতে পারিনি, ওদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করুন। নইলে দেখবেন পিঙ্কি আপনার মেয়ে হয়েও নিরাপত্তার অভাবে একদিন বাইরে বের হতে পারছে না। এই সমস্যাটা নিয়ে পুরো পুলিশ ডিপার্টমেন্ট তৎপর। আশা করি কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। মামা, পিঙ্কি কোথায়? ওকে তো দেখছি না, বাড়িতে নেই। কলেজ ছুটি, হয়তো বান্ধবীদের নিয়ে কোথাও আড্ডা মারছে।
darling, oh darling, I love you. Oh. চাকর দুটো ভালো, যাক বাঁচা গেল। বাবাকে ধোকা দেবার জন্য কোলবালিশ কম্বল দিয়ে ঢে। এই বাবা তুমি বল, দিনরাত কোথায় থাকিস? কেন তোকে বাড়িতে এসে খুঁজে পাই না? শোন, বেশি অবাধ্য হলে তোকে হাজতে ভরে রাখবো। কোন হাজতে বাবা? জেল হাজতে না থানা হাজতে? থানা হাজতে বন্দি করে রাখলে কোনো আপত্তি নেই, কিন্তু জেল হাজতে বন্দি করে রাখলে একখানা কথা আছে। আচ্ছা, তুই কি বুঝতে পারছিস না তুই এখন বড় হয়েছিস? মোটেও না, আমি তোমার কাছে সেই ছোট্ট খুকিটি আছি। থাক আর আদর করতে হবে না, কথা শোন, ঘরের মেয়ে ঘরে থাকবে। থাকবো। গুড বাই চাইল্ড, গুড। শালার বুড়া, রাস্তা কি তোর বাপের? দেখছিস না বাপ আসছে? খেলা ফেলে দে। গরিব বলে আমার ঠেলাটা ফেলে দিল। এই যে মিস্টার, নামুন। মানুষটার অপরাধ কি? তোমাকে বলতে হবে। কেন বলতে আপত্তি আছে? শুনুন মিস্টার, মানুষটা গরিব, তাই তার প্রতিবাদ করার সাহস ক্ষমতা কোনোটাই নেই। কিন্তু চোখের ওই কালো চশমাটা খুলে দেখুন, মানুষটা আপনার বাবার বয়সী। এই মেয়ে, তুমি আমার বাবাকে চেনো না জানো না, চিল্লে রাস্তার একটা ঠেলালার সাথে আমার বাবার তুলনা করতে পারতে না। আপনার বাবার না হয় দামি একটা গাড়ি আছে, এই মানুষটা না হয় সামান্য একটা ঠেলা গাড়ি আছে। কিন্তু কখনো কি খবর নিয়ে দেখেছেন আপনার বাবার গাড়িটা যত দামি তার চেয়ে ওই ঠেলা গাড়িটা এই মানুষটার কাছে অনেক বেশি দামি? তাহলে তো ক্ষতিপূরণ দিতেই হয়। আরে নাও নাও, ওকালতি করার জন্য চার্জ সহ দিয়েছি, লাভ ছাড়া লোকসান হবে না। তুমি কোনো দুঃখ করো না, অর্থের অহংকার চিরদিন থাকে না। শুনো না, অর্থ মানুষকে সাময়িকভাবে অহংকারী করে তুলতে পারে, কিন্তু সুখী করতে পারে না। যেমন আমাদের প্রতিযোগিতা করার মতো অর্থ নেই, কিন্তু সত্যিকারের অহংকার করার মতো সুখ আছে। তা না হয় সত্যি, কিন্তু একটা কথা মা, যেসব সন্তানের বাবা মায়ের প্রচুর টাকা থাকে, বাবা মা কি তোমার চাইতে অন্যরকম? কেন বলতো? এই জন্য বললাম, আমার বাবা নেই, বাবার কথা আমি জানি না, কিন্তু তুমি আছো। আমার বিশ্বাস, তোমার মতো মা কোনো সংসারে থাকলে সেই ঘরে সন্তান উশৃঙ্খল হতে পারে না। এমনও তো হতে পারে, তোর যেমন বাবা নেই ওর তেমন আমার মতো মা নেই, তাই হয়তো মা কি জিনিস নিজেই জানে না। মানলাম, কিন্তু বাবা তো সন্তানকে শাসন করতে পারে? সব সন্তানই বাবার শাসন মানে না, আর সব বাবাই সন্তানের খবর রাখতেও জানে না। রবিন, খোকা আমার, এই জায়গাতে তোমার বাবা বসেন, তার বন্ধুরা বসেন, এখানে তোমাকে আমি আশা করিনি। আবারও আমি তোমাকে বলছি, তুমি যে পথে চলছো এটা কোনো পথ নয়, এ পথে চলতে চলতে তোমার বাবা আমার চোখের সামনে নষ্ট হয়েছে, তুমি হয়তো একদিন নষ্ট হয়ে যাবে। রামু কাকা, টাকা মানুষকে ধ্বংস করে দেয়। খোকা, তোমার মা যেদিন এই সংসার থেকে হারিয়ে গেল
সেদিন তোমার মা আমার হাত ধরে বলেছিল, রামুদা তুমি আমার রবিনকে তোমার মতো করে মানুষ করো, আমি কথা দিয়েছিলাম, আমার সেই কথাটা আমাকে রাখতে দাও, আমাকে মিথ্যেবাদী সাজিও না। রামু কাকা, এই চোখের পানির দাম তুমি ড্যাডির কাছে পেয়েছ? পাওনি, আমার কাছেও তুমি পাবে না, তাই বলছি শুধু চোখের পানি ফেলে চোখটাকে নষ্ট করো না, চশমা পড়তে হবে। আর আমি এত বছর তোমাকে আদর দিলাম, কোলে পিঠে করে বড় করলাম, তার বিনিময়ে কি আমি তোমার কাছে এতটুকু দাবি করতে পারি না? দেখো রামু কাকা, আমি ড্যাডির কাছ থেকে একটা জিনিসই শিখেছি, মানি ইজ এভরিথিং, টাকা ছাড়া জীবনকে চেনা যায় না, জানা যায় না, তাই তো আমি দু হাতে টাকা উড়িয়ে জীবনকে চিনতে চাই, জানতে চাই। খালি করে দিতে বলুন। দেখছেন না কাস্টমাররা খাচ্ছে? দেখছি, তুলে দিন, ওদের বিলগুলো আমি দিয়ে দেবো। যদি এটাই কিনে নেই আপত্তি আছে? এক ঘন্টার মধ্যে কিনলে আপত্তি নেই। ওকে, এক বছরের লাভ সহ রেস্টুরেন্টের দাম আপনাকে বলতে হবে। কেন, সত্যি সত্যি কিনবেন নাকি? আমি দাম জানতে চাইছি। 10 লাখ। ডান। হ্যালো, কে রবিন? এনি প্রবলেম ড্যাড? তুমি এক ঘন্টার মধ্যে গাঙচিল রেস্টুরেন্টে 10 লাখ টাকা পাঠিয়ে দাও। জি স্যার। এক ঘন্টার মধ্যে 10 লাখ টাকা নিয়ে গাঙচিল রেস্টুরেন্টে রবিনকে দিয়ে আসুন। ওকে স্যার, আমি এক্ষুনি টাকা নিয়ে যাচ্ছি। সত্যি কিনবে না তো? টাকা যেন কাছে ধরে। দোস্ত, মেয়েদের কাছে অপমান, প্রেস্টিজ থাকবে না কিন্তু। মিস্টার, থাকবে না যাবে? এত দেরি করছে কেন এরা? দোস্ত, সময় থাকতে ফুটে যাওয়া ভালো। রাগ স্যার, পুরো 10 লাখ আছে। গাড়ি থেকে পেট্রোলের ক্যানটা নিয়ে আসুন। জি স্যার। যাচ্ছেন কোথায় ম্যাডাম? খেলা তো সবে শুরু, একটাও দেখে যান। এই নিন পুরো 10 লাখ, গুনে নিন। ঠিক আছে, ওকে, গেট আউট। আমিও যাই। দেখুন, আমি কিন্তু ভদ্র ঘরে মেয়ে, ছাড়ুন আমাকে, আমি আবার কি করলাম, ছাড়ুন না। পেট্রোল ঢেলে নিন। যাচ্ছি স্যার। রবিন মাই সান, তুমি আজ প্রমাণ করেছ রক্ত রক্তের মতোই কথা বলে, রেস্টুরেন্টটা পুড়িয়ে দিয়ে আরো প্রমাণ করেছো টাকার চেয়ে রানা চৌধুরীর সন্তান হিসেবে তোমার অহংকারটাই বড়। এই ড্যাড, তাহলে এক কাজ করো, এই খুশিতে বাজনা বাজাও, মহা আনন্দের বাজনা বাজাও।
সুমনা এক কাজ কর, ওই ধনী ছেলেটাকে তোর প্রেমে ফেলে টাকার গরমটাকে ঠান্ডা করে দে। কি করব সেটা আমারই মনে আছে। এবার তুই বল, ইন্সপেক্টর রাজকে কি তোর প্রেমের কথা বলতে পেরেছিস? কি করে শোনাবো, পাত্তাই দেয় না, টেলিফোন করলে রং নাম্বার বলে রেখে দেয়। তবে একটা বুদ্ধি বের করেছি। বুদ্ধি? হ্যাঁ, আসামি হয়ে থানা হাজতে ঢুকে তারপর প্রেমের কথা শোনাবো। কিন্তু মুশকিল হলো, আমাকে গ্রেফতার করার জন্য একটা পুলিশ দরকার। বুদ্ধিটা ভালো। এত বড় শহর, তুই কোনো চিন্তা করিস না, রাস্তাতে বেরোলেই একটা না একটা পুলিশের সাথে দেখা হবেই। আমি যে গুমিনি সব তো খেলাছে, আমি যদি পরে যেতাম, আমি তো রাস্তা জানতে, তুই জোর তাড়ালে কেন, আমি তো রিক্সা যাবো না। হ্যাঁ ওই মিয়া খারাপ কই যান, ভাড়া দিয়ে যান ভাড়া। আমি তো তোর রিক্সায় উঠছি আর নামছি, জায়গা মতো গেছি না, টাকা বদলে সালাম দিলাম। নে খারান কই যান, সালামে কাজ হইব না, টেকা দিয়ে যান টেকা। টেকা সালে আমিও কিছু চিনি না রে, টাকা ভাগেও খাই আমিও খাই। এবার আপনার আমি সালাম দিলাম দরকার সাহেব, পরে দিলি ওয়ালাইকুম সালাম। জায়গা মতো পায়া পড়ছি, এনি তো ঠেঙানের কাম। এ ভাই, এ ভাই, রিক্সা ভাই, রিক্সা ভাই, থাম 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 থামেন না। আচ্ছা এই যে উঠলাম, ভাড়া ভুড়া কত তা তো কইলে না, পনেরো টাকা ধর মেয়ে পাঁচটা দিন আইলাম। মেয়ে কি করেন কে, উঠোনের সময় তো কর নাই, থামেন না মনি ভালো। গরমের দিনে চাদর গায়ে দিয়ে আটতাছি, মাইসে দেখলে তো খারাপ হইব। এটা রাগ করে কি দেয়, এই হাকের মধ্যে গুজে রাখি, কেউ দেখবো না। বাবা রে বাবা, আমারও আসামি ধরো হবে না আর বিয়েও হবে না। চল বিঙ্কি, তোর বুদ্ধিতে বোধ কাজ হবে না, আমার মনে হচ্ছে। আমি আগে চোর ধরবো, ধরেন 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 ধরেন। আমি ভালো ঘরে মেয়ে, আমি যাই স্যার, আমি আমার পাস পেয়েছি, তাই আমি কোনো সাক্ষীটাকে দিতে পারবো না। হ্যাঁ আসামি যাবে না, আরে সিনেমার হিরোইন মনে হইতাছে। দেখলেন স্যার কত বড় বেয়াদব, স্যার ওকে কঠিন শাস্তি দেবেন, সেই সাথে আমার প্রমোশন। স্যার কবে সেই বিয়ের কার্ড ছাপিয়েছি স্যার, শুধু বিয়ের তারিখটা লিখতে পারছি না। আমার সাবনা যে বাবা বলেছেন প্রমোশন ছাড়া বিয়ে দেবেন না, ও এতদিন আমার আশা পূরণ হবে স্যার। হবে না কেন, এ আসামি নয়
আমাদের কমিশনার সাহেবের মেয়ে, আমার সাথে প্রেম করার জন্য আসামি সেজে এই থানাতে এসেছে। ম্যাডাম এবার পথ মাপেন, বুদ্ধিটা সুন্দর ছিল, কাজ হলো না। আমিও দেখে নেব কতদিন তুমি আমাকে ভালো না বাসো। সাংঘাতিক মেরে বাবা, তবে আমি তোমাকেও দেখব। এবার বাজনা থামাও, বাড়িতে কেউ আছেন? তাড়াতাড়ি আসুন, ঘরের বউ কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে? আসছে মথুরি চকো। তোমরা কারা মা এইভাবে আমার বাড়িতে? পিঙ্কি, উনি তো শাশুড়ি, সালাম কর। আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, এই হলো পিঙ্কি, আমার বান্ধবী। আপনার ছেলে রাজকে ভালোবাসে, কিন্তু আন্টি মুশকিলটা হলো রাজভাই পিঙ্কিকে বিয়ে করতে চায় না, তাই বউ সাজিয়ে সরাসরি আপনার ঘরে নিয়ে এসেছি। দেখুন তন্ত্রী, আমার বান্ধবীটা কি দেখতে খারাপ? আপনার ছেলে বউ হওয়ার যোগ্যতা ওর কি নেই? সুন্দর, মনে হয় আকাশের চাঁদ। আন্টি না না, শুধু চাঁদ না, একেবারে আকাশের পূর্ণিমা চাঁদ। রাত রাত দেখে দেখে এসেছে। ওরে বাপরে, তোমরা বসো মা। আমি এর মধ্যে নেই, আমি পালাই পালাই। আরে রাত কোথায় যাচ্ছে? শোন মাঠে শোন, পিঙ্কি তোর বর পালাচ্ছে, ধর। মা মনে কিছু করবেন না, আগে আমার বরকে ধরে নিয়ে আসি, তারপর পেট ভরে মিষ্টি খাবো। হ্যাঁ চল চল যাই। আমার মন ভালো না গো। স্যার স্যার মন্টু, আমার কথা আমার কথা দুজন মেয়ে জিজ্ঞেস করলে বলবি আমি থানাতে আসিনি। আচ্ছা ঠিক আছে, আরে গেটটা লাগা। আচ্ছা লাগাই দিবি, এই তো এই তো লাগাই দিয়েছি। আমার মন ভালো না গো। কই যান? তোমার স্যার আছেন? আপনারা তুমি চিনবে না। চল পিঙ্কি থানা আসেনি। এই ভিতরে কে? আসামি তো ভালো হয়েছে। স্যার স্যার, প্রেমের জন্য একটি মেয়ে কত পাগল হয়, আমাদের কমিশনার সাহেবের মেয়েকে দেখলে বোঝা যায় স্যার। স্যার মেয়েটা দেখতে ভালো স্যার, আপনার সঙ্গে মানাবে ভালো স্যার, আর কষ্ট দেবেন না স্যার, ভালোবেসে বুকে টেনে নিন, তার বুকে টেনে নিন। হ্যালো মোহনা, মনে আছে তো আগামীকাল ফ্লাইট সাগর সৈকত? মোহনার সাথে প্রেম? আমাকে রেখে মোহনার সাথে প্রেম? আমি যদি রাজকে না পাই কাউকে পেতে দেব না। অভিনয় তো করছি, বিয়ের দাওয়াত পাবো তো স্যার। আমাকে জড়িয়ে ধর। মোহনা কোথায় পিঙ্কি আর কোথায় তুমি? আমি তোমাকে ভালোবাসি। তোর এত বড় সাহস, আমার রাজকে তুই কেড়ে নিতে চাস? পিঙ্কি
দেখেছিলাম তাহলে এসবের মানে কি? পরীক্ষা করে দেখলাম তুমি আসলে আমাকে ভালোবাসো কিনা, তাই তো এতদূর ডেকে এনেছি। পরীক্ষা করতে যাও তাহলে, দেখো তোমার সামনে সাগরে ঝাঁপ দিয়ে মরব। প্রেমে ছিল এত জাদু বুঝিনি আমি আগে, ম্যাডাম টাকার কথা ভাববেন না, আপনাকে যদি রাকা সাহেব পছন্দ করেন তাহলে এত টাকা পাবেন যে
কল্পনাও করতে পারবেন না। শোনো, ওনার সঙ্গে কোথায় দেখা করতে হবে? সিস্টার খামার বাড়ি। রাতে আপনার জন্য আমি বসকে অপেক্ষা করতে বলি। ওকে, বলে দাও। তুমি যদি সেই রাকাই হও, তাহলে এবার তোমার সাথে শুরু হবে আমার প্রতিশোধের খেলা। জায়গাটা খুবই সুন্দর, তাই মুগ্ধ হয়েছি। আরো একটি জায়গার খবর জানাবো, যদি কখনো আমার টেলিফোনের জন্য অপেক্ষা করেন, ওই জায়গাটা এই জায়গার চেয়ে অনেক সুন্দর। তাহলে বাকি কথা টেলিফোনে হবে। ওকে, বাই। এখন শুধু তোমাকে কাছে পাওয়ার জন্য আমাকেই অপেক্ষা করতে হবে। স্যার, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার বুবুর জন্মদিন আজ, আপনি এলে খুশি হব। কি হলো, আসবেন না? আসব, এক শর্তে। কেকটা আমি কিনে দেব। কেন স্যার? নিজের বুবুর জন্মদিনের কেক কিনে দেবার সৌভাগ্য আমার নেই, তাই আপনার বুবুর জন্য কেকটি কিনে দিয়ে বুবুর ভাই হতে চাই। কি আপত্তি আছে? বেশ তো, কিনে দেবেন। জন্মদিন আমার জীবনের অভিশাপ। একটি জন্মদিনের রাতে আমি আমার বাবাকে হারিয়েছি, আমি আমার মাকে হারিয়েছি, বুবুকে হারিয়েছি। বুবু, বুবু, ছোট্ট একটা ভাই ছিল, আজও জানি না ও কোথায়। তাই শুধু আমার নয়, যে কোনো জন্মদিনের কথা আমার মনে পড়লে আমার দুঃখ আমার বুকের ভিতর দাও দাও করে জ্বলে উঠে। তোর তোর দোহাই লাগে, আমাকে কেক কাটার জন্য অনুরোধ করবি না, করবি না, করবি না। আসসালামু আলাইকুম। এসো বাবা, এসো, বসো। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। জন্মদিন, অথচ খুব একটা সাজানো হয়নি, তেমন কোনো লোকজনও দেখছি না। আমার বড় মেয়ে জন্মদিন করতেই চায় না। সাবিয়া জোর করে তোমাকে আর ওর কিছু বান্ধবীদের বলেছে। স্যার, স্যার, কিছু মনে করবেন না, কেকটা আপনাকে ফিরিয়ে নিতে হবে। কেন, আপনার বুবুর পছন্দ হয়নি? না, পছন্দের প্রশ্ন নয়, বুবু জেদ ধরেছে, কেক কাটবে না। কিছু মনে করবেন না স্যার, আমি দুঃখিত, আপনাকে ডেকে এনে অপমান করলাম। আমি কিছু মনে করিনি, আসলে জোর করে কি কারো ভাই হওয়া যায়? যায় না। সাবিহা, এক কাজ করবেন, কেকটা ফেলে দেবেন। বাবা, তুমি বলো, বুবু জেদ ধরাতে কি উচিত হলো? কি করবি বল, ওর জেদের কাছে তো আমরা সবাই পরাজিত। Thank you.
তোমার এই দুঃখের বাসিটা ফেলে দাও না কেন, এই বাসি তো শুধু তোমাকে কাঁদায়। ও তুমি বুঝবে না, এটা শুধু বাসি নয়, শুধু বাসি হলে যে বাসি আমাকে কাঁদায় সে বাসিটা আমি অনেক আগেই ফেলে দিতাম, কিন্তু এ বাসি আমার বুবুর স্মৃতি, আমার বুবুর আদর, তাই এই বাসিটা যতক্ষণ আমাকে কাঁদায় ততক্ষণ মনে হয় আমার বুবু আমার পাশেই আছে, আমার পাশেই আছে, আমার পাশে আছে। হ্যালো, ফাগুন বলছি। আমি রাকা বলছি। কি সৌভাগ্য আমার, এই মুহূর্তে আপনার কথা ভাবছিলাম। রিয়েলি? আমি কখনো মিথ্যে বলি না। আমিও মিথ্যা বলি না। শুনুন মিস ফাগুন, আপনার মতো সুন্দরী আগে কখনোই দেখিনি, তাই আমি বন্ধুত্ব করতে চাই। আমার চাওয়াটা কি খুব বেশি? মোটেও না। আমি ভাবছি এই রাতে আমি স্বপ্ন দেখছি না। স্বপ্ন তো আমি তোমাকে নিয়ে দেখছি ফাগুন। তুমি বললাম অধিকারের হাতটা আরো বাড়িয়ে দিলাম। হাত বাড়িয়ে দিয়েছো বলেই তো হাতটা ধরতে পারবো। বাই। আজ তো
মনে রহমান যে কলেজে পড়ে, আসামি রবিন চৌধুরী তার বন্ধুদের নিয়ে প্রায় সে কলেজে আড্ডা মারত। ঘটনার দিনে সুমনা রহমান রবিন চৌধুরীকে ছাত্র না হয়েও অন্যায়ভাবে আড্ডা মারার জন্য প্রতিবাদ করলে দাম্ভিক পিতার দাম্ভিক সন্তান রবিন চৌধুরী সুমনাকে গুলি করে। মহামান্য আদালতের কাছে আমার শুধু একটাই আর্জি, আসামি রবিন চৌধুরীকে এমন কঠিন শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে আর কোন রবিন কোন সুমনাকে গুলি করতে সাহস না পায়। আমার প্রতিপক্ষ উকিল সাহেব আমার মক্কেলের বিরুদ্ধে যে শাস্তি কামনা করেছেন, আমি বলতে চাই একজন সরকারি উকিল হিসাবে শুধুমাত্র তার দায়িত্ব পালন করেছেন, প্রকৃত অর্থে নয়। তার প্রমাণ তার চোখের পানি। ইওর অনার, আপনি নিশ্চয়ই এই দৃশ্যটি বিচারক হিসাবে প্রথম দেখলেন। বিপক্ষের উকিল মুখে শাস্তি কামনা করছেন, অন্যদিকে চোখের পানি ফেলছেন। এই চোখের পানি প্রমাণ করে উনি মিথ্যাভাবে আমার মক্কেলকে আসামি সাজানোর চেষ্টা করছেন। ইওর অনার, পেশাতে উনি উকিল, কিন্তু বাস্তবে উনি একজন মা। তাই আরেকটি মায়ের নিষ্পাপ সন্তানকে পেশার খাতিরে শাস্তি কামনা করতে গিয়ে মাতৃত্ব পেশার কাছে হেরে গেছে। তাই আমি বলতে চাই আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। মোটেও নির্দোষ নয় মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ ঠিকই বলেছেন, আমি একজন মা। তাই আমিও বলতে চাই আমার এই চোখের পানি অবশ্যই সন্তানের জন্য ব্যথার পানি, কিন্তু কোন নিষ্পাপ সন্তানকে আসামি সাজানোর জন্য কোনো অনুতাপের পানি নয়। মহামান্য আদালত, আমি কিছু বলার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই মামলার বাদীর কাঠগড়াতে দাঁড়িয়ে আমি, আর আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে রবিন চৌধুরী। আমরা দুজনেই জানি কে সত্যিকারে আসামি। আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, এটা নিশ্চয়ই মিথ্যা নয়। তার প্রমাণ হাসপাতালের রিপোর্ট। কাজেই আসামির বিরুদ্ধে শাস্তি প্রার্থনা করা আমার ন্যায্য দাবি। তাই আমি অবশ্যই আসামির শাস্তি চাই, কিন্তু একই সাথে বলতে চাই রবি চৌধুরী নির্দোষ নিষ্পাপ। রবি চৌধুরী আমাকে গুলি করেনি। মহামান্য আদালত, আমি পূর্বে যে জবানবন্দি ইন্সপেক্টর রাজের কাছে দিয়েছিলাম সেই জবানবন্দি ছিল মিথ্যা। আর ওই মিথ্যা জবানবন্দি দেবার জন্য জোরপূর্বক ইন্সপেক্টর রাজ রবিনের সাথে পূর্ব শত্রুতার প্রতিশোধ নেবার জন্য আমাকে বাধ্য করায়। আমি ভেবে দেখলাম এটা ছিল আমার ভুল। ইন্সপেক্টর রাজের কাছে দেওয়া জবানবন্দি প্রত্যাহার করে আমি মহামান্য আদালতের কাছে রবিনের বেকসুর মুক্তি প্রার্থনা করছি। বাদী সুমানা রহমানের জবানবন্দিতে প্রমাণিত হয়েছে আসামি রবিন চৌধুরী নির্দোষ। তাই আদালত রবিন চৌধুরীকে বেকসুর খালাস দিচ্ছে। একই সাথে আইনের পোশাক পরে আইনকে অপব্যবহার করার অপরাধে ইন্সপেক্টর রাজকে সাময়িকভাবে সাসপেন্ড করা হলো। এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ম্যাডাম, আমি রবিন চৌধুরী, সন অফ রানা চৌধুরী। রিমেম্বার দিস। ড্যাড! হেই ড্যাড! হ্যালো রবিন, মাই সন। You are great dad. তুমি আবারও প্রমাণ করলে টাকা দিয়ে আইন কেউ কেনা যায়। Really dad, তুমি আমার অহংকার। মিথ্যে! হ্যাঁ হ্যাঁ মিথ্যে। তুমি যদি মনে করে থাকো তোমার বাবা টাকার জন্য সুমনা মিথ্যে জবানবন্দি দিয়েছে, সেটা ভুল। সুমনা মিথ্যে জবানবন্দি দিয়েছে তোমার মায়ের চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য। মা, আমি তো জানি মা বেঁচে নেই। মিথ্যে কথা! এতটা বছর তুমি যা জানো সব ভুল।
তোমার মাকে জানো না? আদালতে যে মহিলা তোমার বিপক্ষে সরকারি উকিল হয়ে ওকালতি করছিল সেই তোমার মা। এসব কি বলছো রামুকাকা? দামুদা, তোমার কণ্ঠস্বর আজ আমার মুখ বন্ধ করতে পারবে না। রবিনকে আর জীবনের চরম সত্যি কথাটা জানতে হবে। জানতে হবে কেন মা বেঁচে থেকেও ওর জীবনে নেই, কি সেই অতীত কাহিনী। রবিনকে দু টুকরো করব, এক টুকরো তোমার জন্য আর এক টুকরো থাকবে আমার জন্য। প্রয়োজন হবে না, তুমি প্রমাণ করলে তুমি পাষণ্ড, কিন্তু আমি মা, তাই আমার মাতৃত্বের দাবি ত্যাগ করে একাই চলে যাচ্ছি। রামুকাকা এসব কি বলছে? আমার আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বলো ড্যাড, রামুকাকা মিথ্যে বলছে। বলো রামুকাকা সব মিথ্যে বলছে। বলো বলো ড্যাড, আজ কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা বড় কথা নয়। তুমি আমার সন্তান, তোমাকে আমি বড় করেছি, মানুষ করেছি, অ্যান্ড দ্যাটস অল। ড্যাড, তুমি এত বড় ক্রিমিনাল, এত বড় মিথ্যেবাদী আমার জানা ছিল না। আমি আমি তোমাকে ঘৃণা করি। রবিন, রবিন, একবার কি বুঝতে পারছো তোমার এই ঘৃণা আমার এই প্রাচুর্য থেকে তোমাকে বঞ্চিত করবে? আমি তোমার এই প্রাচুর্যের লাঠি মারি। রবিন, চিৎকার করো না। একদিন তোমার এই অহংকারের কাছে আমার মা তার মাতৃত্ব বিসর্জন দিয়ে তোমাকে ছেড়ে আমাকে ত্যাগ করে চলে গিয়েছিল, আর আজ আমি এই আমি তোমার সেই অহংকারকে মিথ্যে করে দিয়ে তোমার ঘর ছেড়ে তোমাকে ত্যাগ করে আমার মায়ের কাছে চলে যাব। রামুকাকা, রামুকাকা, তুমি আমাকে আমার মায়ের ঠিকানা বলে দাও। আমি এই পাপের নরক ছেড়ে আমার মায়ের বুকে লুকিয়ে থাকা স্বর্গটাকে খুঁজে পেতে চাই। রামুকাকা, খুঁজে পেতে চাই। বল সুমনা, তোর কাছে অনুরোধ করতে আমাকে নিষেধ করেও আবার কেন তুই আদালতে মিথ্যে জবানবন্দি দিলি? কেন তুই আমাকে আদালতে হারিয়ে দিলি? আমি তো হারতে চাইনি মা। আমি তোমাকে অনুরোধ না করার জন্য যে কথাটা বলেছিলাম সে কথাটা আমি কেন বলেছিলাম জানো? তুমি কেন আমাকে অনুরোধ করবে? তুমি মা, তুমি আদেশ করতে পারো, অনুরোধ করতে পারো না। তাই তোমার মাতৃত্বকে আমার কাছে ছোট করার সুযোগ না দিয়ে আমি আমার দায়িত্ব পালন করেছি। আর আদালতে তোমার পরাজয় হলেও রানা চৌধুরীর কাছে তোমার জয় হবে মা। জয়ের জন্য একবার কি ভেবে দেখেছিস? অপরাধী নির্দোষ প্রমাণিত হলো আর ইন্সপেক্টর রাজ অপরাধ না করে সাসপেন্ড হলো। স্বীকার করি মা, তবু আমার সান্ত্বনা থাকবে যে মা এত বছর সন্তানের মতো আমাকে আদর দিয়ে বড় করেছে। সে মায়ের জীবনে তার সন্তানকে ফিরিয়ে দেবার জন্য আমি মিথ্যে বলেছি মা। আমি তোমার সেই খোকা যাকে তুমি একদিন ত্যাগ করে চলে এসেছিলে। আমি তোমার সেই খোকা যাকে একটু আদর করার জন্য এতটা বছর তোমার মাতৃত্ব হাহাকার করেছে মা। আমি তোমার সেই খোকা যাকে রানা চৌধুরীর অহংকারের তরবারির আঘাতে দুটুকুরো হতে দাওনি মা। মা, আজ তোমার অহংকার সত্যি হয়েছে। তোমার তোমার বুকের দুধের টান তোমার কাছে আমাকে টেনে এনেছে মা। তোমার বুকে আমাকে জড়িয়ে নেবে না মা? তোকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে সুমনা, তাই সুমনের কাছে তোর অপরাধের ক্ষমাটা চেয়ে নে। ঠিক আছে মা। ক্ষমা চাইতে এসেছেন? চাইতে হবে না। আমি যদি আপনাকে ক্ষমা না করতাম তাহলে মিথ্যে বলতাম না। আদালতে মিথ্যে কথা বলেছে আমার এক দুঃখিনী মায়ের জন্য, রানা চৌধুরীর সন্তান রবিন চৌধুরীর জন্য নয়। আজ তোমার সামনে যে রবিন দাঁড়িয়ে আছে সেই রবিনের শরীরে প্রাচুর্যের গন্ধ নেই, টাকার অহংকার নেই। আর তুমি যদি আমাকে ক্ষমা না করো
তাহলে যে মায়ের বুকে ফিরে আসার জন্য আমি আমার সবকিছু ত্যাগ করে চলে এসেছি সেই মাকে তোমার কাছে রেখেই চলে যাব। এটা কি করে হয়? মা তো আপনার, বলতে পারেন এতদিন শুধু আপনার জায়গাটা আমি দখল করে রেখেছিলাম। আমি আপনার মায়ের অধিকার আপনাকে ফিরিয়ে দিতে চাই। কিন্তু আমি তো শুধু মায়ের সন্তান হয়েই থাকতে চাই না, যে আমাকে মায়ের কাছে ফিরিয়ে এনেছে আমি তারও প্রিয়জন হয়ে থাকতে চাই। ঢোলক বাজে, ঢোলক বাজে, প্রেমের সুরে ঢোলক বাজে, ঢোলক বাজে, প্রেমের সুরে রে। আকাশ বলে, বাতাস বলে, মন বলে, প্রাণ বলে, এলো রে প্রেম মনে ধরে রে। ঢোলক বাজে, ঢোলক বাজে, প্রেমের সুরে রে। ঢোলক বাজে, ঢোলক বাজে, প্রেমের সুরে রে। আমি সব জানি, আর এও জানি আমি নিজেকে ভাগ্যের কাছে সমর্পণ করেছি, তাই
আমি যেমন আমার জন্য কাউকে দায়ী করতে চাই না, তেমনি আমার যন্ত্রণার ভাগিদারও আমি কাউকে করতে চাই না। আমার কষ্ট আমার করে রাখতে চাই। তুমি চাইলেও আমি জোর করে তোমার কষ্টকে আমি ভাগ করে নেব। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। কেন যাব? আমি তোমার কাছেই থাকবো। পিঙ্কি, তুমি জেদ ধরো না। রাত তোকে আঘাত করেছে, তুই আমাকে আঘাত কর, আমি প্রতিবাদ করবো না। তোকে আঘাত করলে তো রাত শূন্য জীবনে ফিরে আসবে না। কর শুভ না, বিশ্বাস করবে পিঙ্কি, টাকা আমাকে কিনতে পারেনি। যখন জানলাম আমি মায়ের পালিত সন্তান, যখন জানলাম রবিন মায়ের সত্যিকারের সন্তান, তখন পারেনি মায়ের মুখের দিকে চেয়ে সত্যি কথাটা বলতে। আমি শুধু মার কথা ভেবে অসুন্দর জীবন থেকে রবিনকে সুন্দর জীবনে ফিরিয়ে আনতে চেয়েছিলাম রে, ফিরিয়ে আনতে চেয়েছিলাম। খুব ভালো করেছিস রবিনকে সুন্দর জীবনে ফিরিয়ে আনার জন্য। আমার আজকে তো অসুন্দর জীবনে ছেড়ে দিল, অসুন্দর জীবনে ছেড়ে দিল। আবার কেন এসেছ? কি চাই আমার কাছে? তোমার একটা মিথ্যে জবানবন্দি আমার শরীর থেকে আইনের পোশাক খুলে নিয়েছে। আইনের কাছে আমাকে একজন অসৎ পুলিশ অফিসার হিসেবে প্রমাণিত করেছে। এরপর আমার কাছে তো তোমার আর কোনো প্রয়োজন থাকতে পারে না। তোমার প্রয়োজন এখন রবীন চৌধুরী, যে তোমাকে টাকা দিতে পারবে, তোমার মতো মেয়েকে টাকা দিয়ে কিনতে পারবে। এটা শুধু আপনার বিশ্বাস নয়, সবার বিশ্বাস। আপনি আপনার মাকে ছোটবেলা থেকে মা বলেই ডেকে আসছেন, আপনি কি বিশ্বাস করবেন? রবিন মাকে চিনত না, জানত না, মা বলে ডাকত না। রবিন আদালত থেকে ছাড়া পাবার পর মাকে চিনল, মা বলে ডাকলো, তাই সন্তানের মুখে মাকে মা ডাকাবার জন্য। আমি যদি মিথ্যে কথা বলি, সেই মিথ্যেটাকে আপনার কাছে ক্ষমাযোগ্য নয়। তোমার ওই চোখের লোনা পানি আমার অন্তরে জ্বলন্ত আগুনকে নিভিয়ে দিতে পারবে না, তাই তুমি কোনো প্রকার অনুরোধ করার জন্য আমার কাছে আসবে না, কোনোদিন আসবে না। শুনুন, আমার কথা শুনুন। বস, কি জন্য বলছিলেন? হ্যালো, 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 বাস্টার্ড, এই কাদের মধ্যে ডিস্টার্ব? শোনো, যা বলছিলাম, কামালকে বলবে হলারের মালগুলো ফর্শো, সোনার বিস্কুটগুলো ব্রিফকেসে থাকবে, জীবন যেতে পারে, কিন্তু ব্রিফকেস জায়গা মতো পৌঁছাতে হবে।
ফেলে কল দিয়ে রাখো, রেপ কেসটা হাইজ্যাক করলো কে? কেউ মিস্টার তারা, আমি রাজ বলছি, তোমার ব্রিফ কেস আমি হাইজ্যাক করেছি। তোমাদের উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার চোখে ঘুম নেই। তুমি কি মনে করো রামদা, এতটা বছর আমি ঘুমোতে পেরেছি? পারিনি। রবিন আমার বুকে ফিরে এসে আমাকে যেদিন মা বলে ডাকলো, সেদিন আমি রবিনকে বুকে নিয়ে একটু শান্তিতে ঘুমিয়েছি। জানো রামদা, আমি পুরোপুরি ঘুমোতে পারবো সেই দিনই যেদিন আমার রবিনের পরিশ্রমের টাকায় কেনা শাড়িটা দেখিয়ে রানা চৌধুরীর শাড়িটা ফিরিয়ে দিতে পারবো। আমার অহংকারকে আমি রানা চৌধুরীর সামনে প্রতিষ্ঠিত করতে পারবো। এবার বলো মার জন্য কি করতে হবে। রবিন, তোমার মা যেদিন তোমার বাবার ঘর থেকে বেরিয়ে এসেছিল সেদিন প্রতিজ্ঞা করেছিল, তুমি যেদিন তোমার মায়ের বুকে ফিরে এসে পরিশ্রম করে তোমার মায়ের জন্য একটা শাড়ি কিনে আনবে, তোমার মা সেই শাড়িটা নিয়ে তোমার বাবার টাকার দামি শাড়িটা ফিরিয়ে দিয়ে আসবে। মা তো আমাকে কথা বলেনি। তোমার মা আজও চায় না, মা চায় না তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তোমাকে পরিশ্রমের জীবনে ঠেলে দিতে। কিন্তু আমার অনুরোধ, তুমি তোমার মায়ের প্রতিজ্ঞাটা সত্য করো, প্রমাণ করো মায়ের খুশির কাছে সন্তানের পরিশ্রমের কষ্ট বড় কিছু নয়। আমি তোমাকে কথা দিচ্ছি সুমনা, আমার পরিশ্রমের বিনিময়ে আমি মার জন্য এই খুশিটুকু কিনে দেব। দোহাই তোমার বাবা, আমি আমি অসুস্থ, গায়ে জ্বর, আমি আমি হাত জোর করছি, ছেলে মেয়েগুলো না খেয়ে থাকবে, তুমি আর ছেলাটা ফেলে দিও না। চাচা ভয় নেই, জায়গাটা একই কিন্তু মানুষটা বদলে গেছে। আমি আমি ফেলে দেবার জন্য ঠেলাটা ধরিনি, ঠেলার টানার জন্য ধরেছি। তুমি অবাক করার কথা তাই না চাচা, সময় বদলাতে কতক্ষণ, একদিন উপরতলাতে দাঁড়িয়ে তোমাদের মতো মানুষকে কুকুর বলে মনে হতো, আজ একবার যাচাই করে দেখি না আসলে কুকুরের সাথে কাদের তুলনা হয়, তোমাদের মতো মানুষের না আমাদের মতো মানুষের। আজ থেকে খেলাটা আমি টানব আর তোমার টাকা তুমি পাবে। ওঠো। কি বল, আরে ওঠো না। আমি ভাবতে পারিনি, আমার খুব ভালো লাগছে আজ বুঝতে পারছি, গরিবের ঘামের গন্ধ ধনী সেন্টের চেয়ে অনেক দামি। আরে কাঁদছ কেন, আমার এই পরিশ্রমের হাতের ছোঁয়াতে কারো হাতের রেখা বদলাবে না, কিন্তু এই পরিশ্রমের টাকা দিয়ে আমি আমার মায়ের অহংকারকে রানা চৌধুরীর সামনে প্রতিষ্ঠিত করতে পারবো। পিঙ্কি ড্যাড, আমি রানা চৌধুরীর সন্তান, রবিনের মধ্যে এই রবিনকে জন্ম দেবার জন্য সেদিন মিথ্যে বলেছিলাম, মিথ্যে বলেছিলাম, মিথ্যে বলেছিলাম। গভীর রাত ছাড়া ঘরে আসার কথাটাও ভুলে গেছিস রাজ, ভুলে গেছিস তোর মা এত রাতে তোর জন্য না খেয়ে অপেক্ষা করতে পারে, একটি মাসও কি আমাকে ক্ষমা করতে পারলি না? তুমি কি সত্যি মা হয়ে সন্তানকে জিজ্ঞাসা করছো, নাকি সেই বিচারপতি হয়ে যে বিচারপতি আমাকে সাসপেন্ড করেছিল? রাজ, আমি তোকে কি করে বোঝাবো, একজন বিচারপতি যখন বিচারকের চেয়ারে বসে তখন সাক্ষী প্রমাণের উপরেই বিচার করতে হয়, আমি তাই করেছি, কিন্তু ঘরে তো আমি তোর মা। আমি তো তোমাকে অস্বীকার করিনি, আমি এও জানি
আমি না খেলে তুমি খাবে না, তাই গভীর রাতে ফিরলেও তোমার সাথে খেয়েছি, আজও খাব। কিন্তু একটা কথা নিশ্চিত করে বলতে পারবো না মা, এই ফেরাটা কত রাতে ফিরব, কখন ফিরব? রাজ, তুই এভাবে নিজেকে শেষ করে দিস না, একটা কথা মনে রাখিস, তোর জন্য আমি কষ্ট পাবো, পিঙ্কি কষ্ট পাবে। আমি তো তোমাকে পিঙ্কিকে কষ্ট থেকে মুক্তি দিতে চাই, মুক্তি দিতে চাই। এটা কি তোর বাবার রাস্তা? তুমি কি বলতে চাও রাস্তাটা তোমার বাবার? অবাক হবার কিছু নেই, রানা চৌধুরীর সন্তান হয়ে ঠেলা টানছি না, পরিশ্রম করছি রানা চৌধুরীর সামনে আমার মায়ের অহংকারকে প্রতিষ্ঠিত করার জন্য। মনে আছে যেদিন আমার মা তোমার ঘর থেকে বেরিয়ে এসেছিল, সেদিন কি বলেছিল? আমার পরিশ্রমের টাকা দিয়ে এবার সেই শাড়িখানা কিনে দিতে চাই। পারবে না, তোমার মায়ের অহংকার আমার সামনে প্রতিষ্ঠিত করতে পারবে না, এ আমার চ্যালেঞ্জ। আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ। তবে তুমি জানো না রানা চৌধুরী তার অহংকারকে টিকিয়ে রাখতে কত নির্মম হতে পারে, কত নিষ্ঠুর হতে পারে। আমি জানি তোরা কেন এসেছিস। জেনে যখন গেছো তখন শাড়িটা দিয়ে দাও, নইলে তোমার বাবার হুকুম আছে তোমাকে রক্তাক্ত করে হলেও শাড়িটা নিয়ে যাব। বেশ, সাহস শক্তি থাকলে আয়, শাড়িটা ছিনিয়ে নিয়ে যা। Oh!
জন্য তুমি সারাটা জীবন অনেক চোখের পানি ফেলেছ, সেই আমি না হয় তোমার মর্যাদা দেবার জন্য একটু রক্তই ঝরালাম। তাহলে কি তোর বাবা? হ্যাঁ মা, দাম্ভিক রানা চৌধুরী চায়নি এই শাড়িটা আমি তোমাকে পরিয়ে দেই মা। এবার তুমি যাও মা, অহংকারী রানা চৌধুরীর অহংকারটা মিথ্যে করে দিয়েছো, মিথ্যে করে দিয়েছো মা। অবাক হবার কিছু নেই, দেখো আমি হেরে যাইনি। সন্তানের রক্ত মাখা শাড়ি, যে রক্ত তুমি ছড়িয়েছ, আজও কি স্বীকার করবে না তুমি হেরে গেছ? জয় পরাজয়ের হিসাব আমি এত সহজে করি না। এটা তোমার মিথ্যা দম্ভ, তুমি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চাও? পারবে না, রানা চৌধুরীর মাথা এত সহজে নিচু হয় না। যদি মরতেও হয় মাথা উঁচু করেই মরবো। এনিথিং মোর, আর কিছু বলার আছে? শুধু আর একটা কথা, এখনো সময় আছে, নিজের ভুল স্বীকার করো, নইলে তোমার পাপ তোমাকে ছাড়বে না। পাপ? পাপ? রানা, বৌরানী মিথ্যে বলেনি, পাপির এত অহংকার থাকতে নেই। দামোদা, হারলে কেন? আরে তুমি তো সেই রানা যাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মায়ের মতো মানুষ করেছি, বড় করেছি। পাওনাটা মিটিয়ে দাও, সুদে আসলে মিটিয়ে দাও। তুমি আমার বুকের মাঝে যে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়েছ, সেই আগুন এখন থেকে আগ্নেয়গিরির মতো চলবে, তাই নাকি? শোনো, এতদিন নিজেকে ক্রিমিনাল বলে অহংকার করেছ, সেই অহংকার আমি মিথ্যে করে দেব। তুমি শুধু একটা কথা শোনো, তুমি যদি শুধু ক্রিমিনাল হও তাহলে আমি হলাম বিশ্বক্রিমিনাল। হ্যালো দাদা, গাছ আমাদের ঘায়েল করার জন্য টুটে পড়ে লেগেছে, আমার 20 টাকার সোনা, 2 কোটি টাকার হিরোইন হাইজ্যাক করে নিয়ে গেছে, আমি ওর দেহ থেকে ওর কলিজাটা হাইজ্যাক করতে চাই। খবরটা শুনেছি। এই তুমি শান্ত হও বন্ধু, এইসব দেশি সস্তা কুকুর দিয়ে রাজকে ঘায়ল করা যাবে না। আমি কিছু বিদেশি কুকুর এনেছি। থ্যাংক ইউ। হাই রাজ, মিস্টার রানা চৌধুরীর সেন্ডাস্ট টু কিল ইউ। ওকে কাম অন, কিল মি। Oh!
চৌধুরী বলছি। শোনো রানা চৌধুরী, তুমি নদী দেখেছ সাগর দেখনি, তাই কুমিরের সাথে লড়াই করার অভ্যাসটা তোমার হয়তো আছে। আমি সাগরের হিংস্র হাঙর, আমি তোমাকে খায়াল করব, তুমি আমাকে খায়াল করার চেষ্টা করো না। ওকে বল, তারা কি গিয়ে বল আমার সাথে দেখা করতে। রাজ আমাকে ধমক দিয়ে কথা বলেছে, রানা চৌধুরীকে ধমক দিয়েছে। রানা চৌধুরী ভয় পেতে পারে, কিন্তু আমি ভয় করি না। এবার তোমরা শোনো, মিস্টার লুই হংকং থেকে আমার সাথে স্মাগলিং লাইনের জ্যাক ফিট করার জন্য বাংলাদেশে আসছে। এই চুক্তিটা আমি রানা চৌধুরীর বাইরে করতে চাই। আমিও রানা চৌধুরীর মতো এক নম্বর সিঁড়িতে দাঁড়াতে চাই। শোনো, মিস্টার লুইয়ের একমাত্র দুর্বলতা নারী, তাই এমন একটা নারী ম্যানেজ করো যেন আমি মিস্টার লুইকে দুর্বল করতে পারি। তুই যে হাত রক্তে লাল করতে চাস, আমি সেই হাতে তোর মেহেদি পরাতে চাই। তোমার এই চাওয়াটা অন্যায় নয় আঙ্কেল, কিন্তু তোমার সাজ সত্যি হবে না। ফাগুন, মিথ্যে বলবো না আঙ্কেল, এই হাত অনেক আগে রাকার রক্তে লাল হয়ে গেছে, এখন শুধু বাকি দুজনের প্রতিশোধ নেওয়ার জন্য। আমার চোখে খুন নেই আঙ্কেল। হ্যালো, এমন করে কি দেখছি? আমাকে কি চেনা চেনা মনে হয়? ঠিক চেনা নয়, তবে একটা মুখের সাথে কিছুটা মিল আছে। তাহলে বলতে হয় সে আপনার হৃদয়ের কাছাকাছি কেউ ছিল। ভালোই হলো, প্রথমে আপনার হৃদয়ের কোনো কাঠের মানুষের মতো হতে পারলাম। রাগ করলে না তো, অধিকার তো মনে হয় বেশি দেখিয়ে ফেললাম। এরকম অধিকার যে নারী প্রথমেই দেখায়, সে নারী তখন শুধু নারী থাকে না, বন্ধু হয়ে যায়। আকাশের চার ধরার যোগ্যতা আমার নেই, তার বন্ধুত্বের লোকটা দেখাবে না। যোগ্যতা নিয়ে সংশয় থাকলে আমি নিজেই বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিলাম।
আমি নিজের হাতে খুন করেছি, বাকি শুধু একজন। রাজ আমাকে মৃত্যুর ঘন্টার আওয়াজ শোনাতে চেয়েছিল, সেই আওয়াজটা আমি রাজকে শোনাতে চাই। আপনার মাইক্রোতে লাশ আছে, আপনি দারে সাহেবকে খুন করেছেন। অসম্ভব, মাইক্রোটা চেক করতে ব্যস্ত করুন। অনেক ব্যবধান বাপি। বাপি তুমি রাগ করতে পারো, বড় জোর তোমার শাসনের হাত দিয়ে আমাকে বন্দি করে রাখতে পারো, তবু আমি বলবো যে রাজ আমাকে ভালোবাসতে পারে, সে রাজ খুন করতে পারে না। আদালতে রাজ নির্দোষ প্রমাণিত হবেই। একটা বুদ্ধি বের করুন, কারণ রাজ যদি ছাড়া পায় তাহলে রাজ আপনাকে ছাড়বে না। বুদ্ধি, বুদ্ধির কথা বলছো? চলো যাকে কিছু নতুন মাস্তানকে দিয়ে রাবেয়া খাতুনকে খুন করে দাও, তারপর দেখব রাজ কি করে নির্দোষ প্রমাণিত হয়। এবার আমি আরো নিশ্চিত হলাম রাজকে আদালতে আমরা দুজন ঠিকই নির্দোষ প্রমাণ করতে পারবো। তাহলে উঠি, আদালতেই আমাদের দেখা হবে। দেবেন
ফাগুন সত্য, কিন্তু তোমার ফাগুন আপা কথাটা তো বুঝতে পারলাম না। আমাকে তুই চিনবি না, আমি রাত, তোর ছোট ভাই, বুবুর মতো তোর একই চেহারা দেখে আমি আমি ঠিকই চিনেছি, তুই আমার মেজো আপা। রাজ, রাজ, এতটা বছর কোথায় ছিলি? আমি তোকে অনেক খুঁজেছি আপা। একদিন এই বাড়িতে এসেছিলাম, সেদিন জানতাম না তুই এই বাড়িতে থাকিস। এখন বুঝতে পারলাম, সেদিন তাহলে আমার জন্মদিনের কেকটা তুই কিনে দিল। সেদিন খুব কষ্ট নিয়ে ফিরে গিয়েছিলাম আপা। রাজ, আমার আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, আমি শুধু সেদিনের দুঃখই নয়, এতটা বছরের সব দুঃখ তোকে ভুলিয়ে দেবো রাজ, ভুলিয়ে দেবো। হ্যান্ডসাম মিস্টার রাজ। সাবিয়া, এ তুই কি বলছিস? জানিস, জানিস ওকে, আমার হারিয়ে যাওয়া ছোট ভাই রাজ, বল ওর অপরাধ কি? দারা চৌধুরী নামে একজন মানুষকে সে খুন করেছে। দারা চৌধুরী মানুষ নয়, শয়তান। শুধুমাত্র দারা চৌধুরী কেন, এর আগে রাকা নামের আরেক শয়তান খুন হয়েছিল। এ কথাটা তুই জানলি কি করে আপা? এই জন্যই জানি, ওই দুইজনকে আমি খুন করেছি। এই দেখ, এই দেখ, সে পিস্তল দুটো করে দুজনকে চারটা গুলি করেছিলাম। আর এই খুনের কথাটা আঙ্কেল জানে। রাবিয়া, খুনি আমি, গ্রেপ্তার করলে আমাকে গ্রেপ্তার কর, আজকে নয়। বাবা, লোকে বড় নিষ্ঠুর রে, যখন তোকে এতটা বছর পর কাছে পেলাম তখন তোকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে জেলে যেতে হবে। না বাবা, আমি তোকে একা জেলে যেতে দেব না, আমিও তোর সাথে যাব। আমি এত বছর পর তোকে কাছে পেয়ে হারাতে চাই না, আমি একসাথে থাকতে চাই। দুঃখ করিস না রাজ, বেঁচে থাকলে আবার ফিরে আসব। শুধু দুঃখ একটাই, ওই মুখোশধারী শয়তানটাকে শাস্তি দিতে পারলাম না। তোমাকে বলেছিলাম আমি বিধবা শাড়ি পরতে পারবো না, এটাই বাঙালি বধূদের দুর্বলতা। আর এই দুর্বলতার কারণেই তোমার মতো বিশ্বাসী শয়তানের কথা আমি আইন বিভাগকে জানাইনি। ভেরি গুড, সতীশাদ্যে স্ত্রীর মতোই কাজ করেছে। আর কিছু বলার আছে? হ্যাঁ, বলতে এসেছি আমি সাদা শাড়ি পরবো না বলে তুমি একের পর এক সাদা কাফন পরিয়ে দেবে তার হতে দেব না। কি করবে? এবার শুরু হবে ন্যায় আর অন্যায়ের মহাযুদ্ধ। এই যুদ্ধে রবিন হবে ন্যায়ের পক্ষে আমার হাতিয়ার। রবিনকে দিয়ে আমি তোমার এই অন্যায় সাম্রাজ্য ধ্বংস করে দেব, এই হলো আমার প্রতিজ্ঞা। মমতা, তুমি জানো না আমি আরো একজন রাজকে আমার টাকায় কেনা কাফন ঠিকই পরিয়ে দেব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। তারা চৌধুরীকে খুন করার অপরাধে রাজ অপরাধী প্রমাণিত না হয় আদালত রাজকে বেকসুর খালাস দিচ্ছে। শুন, তোর রাজের যেমন শত্রু রানা চৌধুরী, তেমনি আমার রবিনেরও শত্রু, তাই আমরাও বসে থাকবো না। তুই ঠিক বলেছিস, রাজা রবিনের পাশাপাশি আমরা শত্রুর মোকাবেলা করব। চল। Oh,
কেউ ফেরেন না ক্যাসেট। Yeah.